এটা পুরোপুরি হ্যান্ডমেড ডেকোরেশন আমাদের সব থেকে বড় ব্যাপার হ্যান্ডমেড ডেকোরেশন এরকম হচ্ছে না হচ্ছে সব দেখানো হবে কিছুটা সিনেম্যাটিক ওয়েতে হবে কিছুটা নর্মাল ব্লগ হিসাবে হবে করোনার সময় যে কাপড়টা ভাইরাল হয়েছিল সেটা এরই ফ্যামিলি মেম্বার এবার আমি আছি তোমাদেরকে দেখানোর জন্য Hey guys, welcome back to my channel and welcome back to another vlog. প্রতি বছরের নয় নবরূপ সঙ্গে সরস্বতী পুজো এবারও হচ্ছে তো প্রথমবার দেখেছিলাম থ্রি ডি প্যান্ডেল করেছিলাম দ্বিতীয়বার করেছিলাম হচ্ছে একটা গ্রাম্য পরিবেশ তৃতীয়বার করা হয়েছিল হচ্ছে আমাদের তরফ থেকে বৌদ্ধ মন্দির আর 49তম বছরে আমাদের এবারও কনসেপ্ট হচ্ছে গ্রাম্য পরিবেশ বাট এবার গ্রাম্য পরিবেশটা হচ্ছে সাঁওতালি গ্রাম্য পরিবেশ এটা দু তিনটে ব্লগে নিয়ে আসবো আমি গ্রাম্য পরিবেশটা আমাদের মাঠে সব থেকে ভালো মানায় কারণ দেখছো মাঠটা যথেষ্ট বড় তো এইখানে লাইট দিয়ে আমি যদি ভালোভাবে সাজাই তো জিনিসটা সত্যি ভালোভাবে মানে বলতে গেলে ভালো লাগে তো সবে শুরু হয়েছে এখন প্যান্ডেলটা ধরো শুধুমাত্র সেন্টারিংটা শুরু হয়েছে 47তম বছরে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে গ্রাম্য পরিবেশ মানে একটা মা তার মেয়েকে শিক্ষা দিচ্ছে অর্থাৎ তার মাই তার মেয়ের কাছে কিন্তু এখানে মা সরস্বতী তো সেই ভিডিওটাই প্রায় 32K ভিউজ আছে আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেবো আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো তো সেটা অবশ্যই দেখো আশা করছি ভালো লাগবে বাট ওটা কোনো ব্লগ না ওটা পুরোপুরি সিনেমাটিক স্ট্রাকচারের উপর তো মোটামুটি এখন নেড়া বাঁধাগুলো হয়ে গেছে নেড়া বা নাড়া যেটা বলা হয় নাড়া বাঁধা এখনও প্রচুর নাড়া আছে এখানে কাজ হচ্ছে আর আমাদের মেন দায়িত্বে বোধে আছে আমাদের দাদা ও সারা দিন আছে প্রায় বলতে গেলে মাঠে কাজগুলো দেখে নিচ্ছে আর দেখছে এখানে খুঁটি পোঁতা হয়েছে জায়গাটা গোড়াটায় ঘেরা হবে সামনে বাগান টাইপের করা হবে মানে গ্রাম্য পরিবেশ যেরকম হয় হাঁস ছাড়া হবে সকালবেলায় অনেক রকম অনেক কাজই হয়ে গেছে আজকে আমার আশা হয়নি তো ফার্স্ট হচ্ছে গেটটা হয়েছে কত সুন্দর লাগছে দেখো সূর্যটা ডুবছে দিক থেকে আহা আর এদিকে পুরো মাটির কাজ চলছে আর এই বস্তাগুলো এখানে লাগানো হয়ে গেছে এদিকে বস্তা লাগানো চলছে আর এখানে এখনো সব পড়ে আছে ঠিক করা হবে আর এই সব জায়গায় সব মাটি দেওয়া হয়েছে আরেকবার মনে হয় মাটি দিতে হবে যারা সম্ভব তো প্রপারলি কাজ অনেকটাই এগিয়ে গেছে আজকে রাত্রিরও আজকে কিছু কাজ করতে হবে তো রাত্রে কিছু আজ হচ্ছে মানডে 31st January আজকে কাজটা আমাদের বন্ধ আছে তো আগের দিন অনেকটা আগানো হয়েছিল বাট বস্তাগুলো এখন খুলে রেখেছি আমরা যেটা দেখছো এখানে সব বস্তাগুলো খুলে আছে যেটা দেখেছিলাম ওইখানে লাগানো ছিল তো প্রপার কাজগুলো এখনও বাকি আছে আর যে এখানে মাটির কাজ হবে পুরোপুরি এগুলো মাটি এখনও প্রপারলি ভালোভাবে দেওয়া হয়নি জাস্ট একবার কোট মারা হয়েছে বাকিগুলো এখনও বাকি আছে বাকিটা দিতে হবে তো পুরো প্রসেসগুলো দেখবা কীরকম হচ্ছে না হচ্ছে সব দেখানো হবে কিছুটা সিনেম্যাটিক ওয়েতে হবে কিছুটা নর্মাল ব্লগ হিসাবে হবে তো হোপফুলি আশা করছি এবারে ভিডিওটাও ভালো লাগবে তোমাদের তো দেখবা এটা পুরোপুরি হ্যান্ডমেড ডেকোরেশন আমাদের সব থেকে বড়ো ব্যাপার হ্যান্ডমেড ডেকোরেশন আর মিস্ত্রি আছে জাস্ট স্ট্রাকচারটার ক্ষেত্রে বাট আদারওয়াইজ পুরোটা আমরা নিজেরা সাজাবো তো ফুল প্রসেস এবার দেখবা কারণ এবার আমি আছি তোমাদেরকে দেখানোর জন্য তো এখন মোটামুটি 5:30 বাজছে বিকাল আর এখন আমাদের কাজ চলছে সকালবেলায় কাজ বন্ধ ছিল আজকে সকালের কাজটা বিকালবেলায় হচ্ছে তো এখানে প্রপারলি সব চটগুলো আজকে লাগানো হবে আশা করছি আর এখানে কাটা হচ্ছে খড় আর এদিকে হচ্ছে আমাদের ওপরে এই জায়গাটা যেটা দেখছো সেই জায়গাটাই এইভাবে খড় দেওয়া হবে আর নিচে বস্তা থাকবে তো আর ওদিকটাতেও সেমভাবে খড় দেওয়া হবে এইভাবে আর আচ্ছা হচ্ছে ফার্স্ট ফেজ তো এখন রাত্রের কাজ চলছে সকালে সেরকম কাজ হয়নি প্রপার আরও বস্তাগুলো লাগানো হচ্ছে এই যে বস্তাগুলো দেখছো এখানে লাগানো হচ্ছে তো দেখা যাক নাইটে যতটা কাজ হবে যতটা লাগানো যায় ওরা আগেই রাখবে আমি মোটামুটি 9:30-10 পর্যন্ত আছি লাইট লাগানো হলো সবে আরও সবাই আসবে এখনই যত দেখছো নাড়া এই যে নাড়া পড়ে আছে এগুলোকে সব আটিয়ে দিতে হবে বাঁধা হবে এই যে এইদিকে যেমন দুদিকেই চালা আছে তো সেরকম চালা হিসাবেও করা হবে দেখা যাক কতটা কী হয় আজকে
এখনো দিন আছে কিছুদিন, আই থিঙ্ক 5 তারিখ সরস্বতী পুজো, আর ধামাকা আসবে। এগুলো হলো আমাদের জুগার, বস্তাটা বাঁধা হয়েছে নড়া দিয়ে, কারণ দড়ি ছোটো পাওয়া যাচ্ছে না, সেই জন্য আমরা নড়া দিয়ে বেঁধে দিয়েছি, জাস্ট এটা মাত্র সাপোর্ট দেওয়ার জন্য, আর কিছুর জন্যই না। তো এখানে চলছে মাটির কোট দিয়া, আমাদের প্রকাশ ভাই করছে রাত্রিবেলায়, একটু আগে ও একটু ওষুধ খেয়ে এলো, আর এদিকে মনে হয় আর একবার কোট মারা হবে, রাত্রিবেলার দায়িত্বে ইনি আছেন, আর সকালবেলার দায়িত্বে আর একজন থাকেন, বাট নেই এখন। এখন চলছে কাজ, রং করা, দেখছো কতটা চেঞ্জ হয়ে গেছে, কালকে রাত্রে যেরকম দেখেছিলাম আজকের মধ্যে অনেকটা চেঞ্জ। আজকে হচ্ছে 2nd February, তো দেখতে পাচ্ছ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, বেশ ভালো লাগছে এবার দেখতে। ক্যামেরা একটু ধুলো পড়ে আছে, ওই জন্য একটু ফ্লেয়ার দেখতে পাচ্ছ, দেখো পুরো চালাটা আমাদের। তো এদিকে হচ্ছে আমাদের এখানে লাইটটা প্রপার করে ভালোভাবে দেওয়া হচ্ছে, যেহেতু মানে এক সাইড করে দেখলে কীরকম শ্যাডো পড়ছিলো, আর সামনে থেকে পড়লে শ্যাডোটা পড়বে না, তাতে সুবিধা হবে করতে আমাদের যারা করছে কাজ, পাপাই কাকু আমাদের। একটু আগে দেখালাম, দেখলো যে যারা পুরোটা এই মেরুন কালারটা ছিল, বাট এখন দেখো অনেকটা নকশা আগিয়ে গেছে, মোটামুটি আর কি রাত্রির অনেকটাই কাজ হবে। তো এবার আউটলাইনগুলোর মধ্যে তোমার ভরাট করা হচ্ছে, যে উপরে আমাদের প্রকাশ করছে পিপিডি রিক হচ্ছে, এখন সবুজ রঙটা গুলবে, সবুজ রঙটা কোনো একটা জায়গায় লাগবে, আর এই হলুদ যে বর্ডারগুলো দেখছো সেই বর্ডারেও কিছু নকশা হবে, মানে বেশ জম্পেস হয়ে জিনিসটা আসছে। তো আজ হচ্ছে 3 তারিখ, আজকে দিনের বেলায় অনেকটা কাজ কমপ্লিট করতে হবে, কারণ আজকে রাত্রে ঠাকুর আসবে। আজকে ব্লগটা আমি এইটুকুই রাখবো, মানে আজকে দিনটুকুই রাখবো, পরের দিনের গল্পগুলো যা হবে সেটা পরের দিন দেখবা তোমরা। তো এখন চলছে কাজ, আগের দিন দেখলো রাত্রিবেলায়, রাত্রিবেলা অতটা ভালো ভিজুয়ালস পাবা না যদিও বা, বাট তাও আমরা যা দেখেছিলাম, তো আমরা দরজার যে কালারটা দেখছো সেই কালারটা একটু চেঞ্জ হবে, আর বাদবাকি এগুলো সব কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখছো এগুলো হচ্ছে সেই বাতা দিয়ে যেগুলো ধার ধারগুলো করা ছিল, সেই বর্ডারটা প্রপারলি, তো এই জায়গাটা আমরা নাড়া দিয়ে পুরোপুরি বেঁধে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। আর আমরা যে প্যান্ডেলটা করছি সেটা একটা গ্রামের বাড়ি হিসাবে করছি, তো ফিনিশিং স্ট্রাকচারটা যে এমন হবে না যে স্মুথ টেক্সচার হবে, তো সেরকম দেবো না, তাহলে হয়তো মানানসই হবে না, হয়তো আমরা একটা থিম হিসাবে জিনিসটা গড়ে তুলবো, বাট আমরা যে ঠাকুরের সাথে ম্যানেজ করার চেষ্টা করছি সেই জিনিসটা আসবে না, সেই জন্য আমরা ন্যাচারাল রাখার চেষ্টা করছি। একটা নর্মাল গ্রামের বাড়িতে যেরকম রং হয়, যেরকম দরজা থাকে, তো সেরকম আমরা চেষ্টা করছি, পুরো ন্যাচারালিস্টিক। যারা 2020 ভিডিওটা দেখেছো, আমি হয়তো ভুল করে প্রথমে 2019 বলেছিলাম, তারা জানবে ভালো করে, সেইবার যে গ্রাম্য পরিবেশটা তৈরি করেছিলাম সেটা সত্যি অসাধারণ ছিল। এটা এখনও ফিনিশিং হয়নি তাও আমি বলতে পারি, সেইবারকার থিমটা একটা আলাদা লেভেলের করেছিলাম আমরা। আর আগের দিন রাত্রিবেলা যেটা দেখালাম তোমাদেরকে, যে এই জায়গাটা সাদা রং করা ছিল, তো কাল রাত্রিবেলাতেই এই জায়গাগুলো কালার করা হয়েছে, সাদার উপর গোলাপি, মানে একটা ন্যাচারালিস্টিক ভাব পাওয়া যেটা গ্রামের বাড়িতে নর্মাল থাকে, আর ফিনিশিংটা প্রপারলি ঝাঁ চকচকে যেটা সেরকম না, বাট ভালো লাগে দেখতে, তো সেরকমই আমরা তৈরি করার চেষ্টা করছি, একটা গ্রাম্য পরিবেশ।
তো দরজাটা দেখছো এরকম ভাবে দাগ দেওয়া হয়েছে, ভিতরে ভিতরে কালার দেওয়া হবে। রঙের উপর রং দিচ্ছি, মজা এখানে চকলেট মাখানো থাকবে। এই যে আজকে আমি চলে এসেছি ব্লগে, বাকিটা এখন যা হবে ও তোমাদেরকে ফিচার হচ্ছে সেগুলো। কারণ হচ্ছে স্যান্ডির একটু টায়ার্ড কাজ করে এখন এরা এগুলো করছে বর্ডার গুলো। এখানে পিকলু দা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইনস্ট্রাকশন দিচ্ছে, কাজ চলছে মোটামুটি ভালোই। সিনেমাটিক শর্টসও কিছু নেওয়া হচ্ছে, গিম্বেল টিম্বেল নিয়ে এসে তার সঙ্গে কাজও চলছে। এখনো প্রচুর কাজ বাকি, রাত জেগে কাজ চলছে। এখন যাচ্ছি আমরা মার্কার কিনতে, মার্কার দিয়ে বর্ডারগুলো কমপ্লিট হবে, বর্ডারগুলো করতে হবে। এই যে মার্কার কিনছে পার্মানেন্ট, দুটো দুটো পার্মানেন্ট মার্কার লাগবে বর্ডার করার জন্য আমাদের। এমনকি সোফিয়া আনসারি পর্যন্ত ওর থেকে ভালো ডান্স করতে পারবে। তাই তো, যার যারা দেখোনি লিঙ্ক দেওয়া হচ্ছে ডেসক্রিপশনে গিয়ে দেখে নাও। অবশ্যই স্টোরিতে দিয়েছিলাম, এখন মার্কার কিনে চা খেতে আসা হলো। চা এই যে আজকে ট্রিট দিচ্ছে, এই চাটা মানে তুমি যতবার না দিনে নিঃশ্বাস নিবা তার থেকে বেশি বার না এই চা খেতে ভালোবাসে। চাল আবার নাকি? বং চাল আবার। তোমার এই বেড়াগুলোর নিচে এইভাবে রং, চটটাকে হাফ করে রং করা আছে, গোড়াটা অন্ধকার আছে, গোড়াটা এখন ভালো করে বুঝতে পারবা না। তো রাত্রিবেলা এখন কাজ হচ্ছে, তো আজকে মোটামুটি 10টার দিক করে ঠাকুর আনতে যাওয়া হবে আমাদের। এই ব্লগটা আমি এখানে এন্ড করছি, এটা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট আসবে এর পরে। সো এই ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট দিন সরস্বতী পুজো ডেকোরেশন পার্ট টুতে। টিল দেন সাইন আউট।